আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আমি হুলু হুলু তুলুর মা এজাকি। সো আজকেও আবার আমার ফ্যামিলির একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে ফ্যামিলির যে কাঁচা তৈ তরকারির বাজার বা হাট বাজার করা হয় বা দৈনন্দিন যে ব্যবহারিক জিনিসপত্র কেনার দরকার হয় বাজার থেকে আনতে লাগে আর কি, ওইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যে কি করা মানে কি কি কেনা হয় বা হুলু হুলু তুলুর বাবা কীভাবে বাজার হাট করে বা কি কি কাটায় ফাঁকে ফাঁকে কী কী আনা হয় ওইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ও যখন খাওয়া ছিল বা রুমে ছিল ডিউটিতে যাওয়ার আগে আমি ওকে অলরেডি সব কিছু বলে দিয়েছি যে কী কী আনতে হবে বা কী কী পাঠাতে হবে বা কী কী পাঠাবে সেগুলো বলে দিলাম। সো চলুন আজকে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি। সো গো। সো এই যে আমার হুলু হুলু তুলু তুলুর বাবা অলরেডি খাওয়া দাওয়া শেষ, গুলুমুলু টুলুমুলু হাজব্যান্ড আমার, ওর খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গেছে, ও রেডি সেডি হয়ে এখন অফিসে চলে যাবে। আর ওইদিকে ছোটো মেয়েটা ওকে এগিয়ে দিয়ে আসার জন্য চলে গেল, দরজাটা খুলে দিবে, দরজাটা ও লাগাবে, অনায়াসে খুলতে পারে, লাগাতে পারে দরজা, কলিং দিলেও ওই গিয়ে দরজাটা সবার আগে খুলবে। সো যে হাজব্যান্ড চলে যাচ্ছে অফিসে, ওর কাজকর্ম করবে ফাঁকে দিয়ে, ফাঁক পেলে ও নিজেই নিয়ে আসবে বা জান না পেলে কাউকে দিয়ে ও পাঠিয়ে দিবে। সো চলে গেলো ডিউটিতে। ঠিক তখন আর 2-3 ঘন্টা পর, ঠিকই ঘন্টা মানে 2-3 ঘন্টা পর আবার কলিংয়ের শব্দ শোনা গেলো। ওই যে একটা লোক এসে বাজার টাজার হাটগুলা সব কিছু নিয়ে এসেছে। আমি ওইদিকে মেয়েকে বললাম তুমি দরজাটা খুলে আঙ্কেলকে বলো ওই ওইগুলো দরজার মধ্যে রেখে যাওয়ার জন্য, প্রায় সময় এসে দিয়ে যায় আর কি। তো দরজা রেখে চলে গেল। আমি ওইদিকে ওই যে মাশাল্লাহ দেখেন কী কী পাঠাইছে, মেলা কাণ্ড, হরেক রকম বাজার হাট সব কিছু নিয়ে এসেছে আর কি। এটা ওই যে মানে আমার হাজবেন্ড কী কী বাজার করে বা কেমন বাজার করতে পারে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কি, এইটাই আর কিছু না। সো আমি ওইদিকে চলে গেলাম একটা গামলা বা বল নেওয়ার জন্য, বড় একটা কোনো কিছু একসাথে তো একটা একটা করে গড়ে নিতে অনেকক্ষণ লাগবে, কেন এখানে তো অনেক ধরনের ভ্যারাইটিস বাজার হাট আছে দেখা যাচ্ছে। সো যে গামলা বলটা আমি নিয়ে চলে এলাম, এটার মধ্যে সবগুলো একটা একটা করে রাখবো এখানে আর দেখাবো। যে বস্তাও একটা আছে, বস্তার ভিতরে যে কী আছে সারপ্রাইজ সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে ওয়াও একদম অবাক হয়ে যাবেন যে বস্তার ভিতরে কী। সো এই সবগুলাকে বলে একটা একটা করে রাখবো, রেখে খুবই ওজন, আরে বাবা ই করা যায় না, প্রচুর ভার। সো সবগুলাকে একটা একটা এটাকে আমি এখানে রেখে দিয়ে যাই, কেন এটা প্রচুর ভার, এটা ই করতে হবে না। ওগুলো তো সব কিছু ভুলে ভরে নিলাম, এখন রুমে চলে আসতেছি, রুমে নিয়ে আসছি, দাঁড়ান আপনাদেরকে দেখে একটু ওয়েট সবগুলোকে আগে রেখে নেই, একলা হাতে করতে হয়তো ঝামেলা হয়ে যায়। বাচ্চাগুলো দরজাটা আটিয়ে দিই, কারণ দরজাটা এখন আর কাজ নেই, বাহিরে কাজ অলমোস্ট শেষ, সব কিছু এখন আর বাহিরে যাওয়ার নেই। সকালে কাপড় ধোয়া, খাওয়া দাওয়া, সকালের কাজকর্ম, গড়গড়া আটানো মোছা সব কিছু অলরেডি মোটামুটি শেষ আর কি। এখন বলছিলাম ওরে যে রান্না করার আগে বাজার হাট কিছু পাঠাই দিও বা নিজে নিয়ে আইসো, সুযোগ পাইলে আমি রান্না টান্না করে নিব আর কি, রান্না দুপুরে লাঞ্চের জন্য বা ডিনারের জন্য যেগুলো রান্নবো। সো এখন যেহেতু পূজার সময়, পূজার সিজন, সব বউ ডিউটির প্রচুর চাপ, সুযোগ পায় না, তো সুযোগ পাইছে নিজে নিয়ে আসতে পারে নাই তাই লুক দিয়ে পাঠাই দিছে, থ্যাংকস, তাতেও অনেক ধন্যবাদ, কারণ পাঠাইছে তো সময় যে মতো যে পাঠাইছে এটাই অনেক। অ্যাট ফার্স্ট আপনাকে দেখাচ্ছি এই যে ব্যাগের ভিতরে অনেকগুলা ক্ষীরা বা শশা, যে যেটাই বলেন, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় ক্ষীরা, আমাদের কোম্পানিগঞ্জ ভাষায় আর কি, আমরা তো ব্রাহ্মণবাড়িয়ার লোক। সো এই যে পাঠাই দিছে কতগুলা ক্ষীরা, এখন কিন্তু এগুলা কিন্তু শীত আসে আসে ভাব যে এটা অগ্রিম ক্ষীরা বা আগ টাইমে যে ক্ষীরাটা লাগে লোকে বলে না, ওই ক্ষীরাটা খেতেও অবশ্যই টেস্টি হবে মনে হয়। আচ্ছা যাক, দেখা যাক পরবর্তীতে কী আছে। এই যে আরেকটা আছে সিম, মানে লম্বা টাইপের যে ছইটা আছে না, লোব্বা ছই বা বরবটি, যে যেটাই বলতে পারেন আর কি, বলেন বা বলে থাকেন বেসিক্যালি, ওইটা এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় লোব্বা ছই। সো এই যে পাঠাইছে লেবু, মাশাল্লাহ খুবই তাজা এবং কচি এবং ফ্রেশ লেবু, খুবই ভালো একটা ফ্লেভার বের হয়েছে লেবুর, অন্যরকম। ও বাদ দিয়ে লেবু খেতে খুবই পছন্দ করে, আর টক টক করে লেবুর শরবত করে দিলে সেটা আরও খেতে বেশি ভালোবাসে। সো লেবু, বরবটি বা লোব্বা সই, যে যেটাই বলেন, দিছে পাঠাইছে। মাশাল্লাহ দেখা যায় সইটি ভালোই আছে। তো আমার হাজব্যান্ড কেমন বাজার করে সেটাও আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আশা করি জানাবেন। মোটামুটি ভালোই দেখে যায়, খারাপ না। লোব্বাসিগুলো খুব সুন্দর, সতেজ। আর পাশে বরহজের পাতা, এগুলাকে কোন এলাকার মানুষ কি বলে সেটা আমি জানি না, বাট আমাদের এলাকায় এটাকে বলা হয় বরহজ পাতা বা ধনে পাতা আর কি, বরহজ পাতা আর কি। আর কাঁচামরিচ, ওগুলোও খুব ফ্রেশ দেখা যাচ্ছে, তাজা তাজা, আলহামদুলিল্লাহ। লেবুগুলো এক সাইডে আছে, রেখে দিই তো দেখাতে সুবিধা হবে।
আমি এগুলাকে রাখলাম এক জায়গায়, এগুলো ফ্লোরে রেখে দিলাম। কারণ কি, এগুলো এমনিও বেসিক্যালি ফ্লোরে রেখে আমি গুছগাছ করি বা প্যাকেটিং করি বা একটা একটা জায়গায় রাখি। তো ভাবলাম এরকম করতে হবে, তো একটা ফ্যামিলি ব্লগ ভিডিও একটা করে ফেলা হলো বা শেয়ার করা হলো সবার সাথে। কলা এগুলো আনা হয়েছে আমার বেসিক্যালি আমার ছোট মেয়ের জন্য, আয়াতের জন্য বা তুলুর জন্য। ও কলা এগুলো খেতে খুব বেশি পছন্দ করে, কলা ডিম রুটি এগুলো খেতে পছন্দ। সো কলাও পাঠাইছে, কলাগুলো বেশি একটা সুবিধা না, নরবর নরবর লাগে। আচ্ছা সমস্যা নাই, ও কলা আনে সাথে সাথে খেয়ে ফেলা যায় না, বেশি দিন তো কলার গড়ে রেখে খাওয়ানো যায় না। সো অল্পই পাঠাইছে, বেশি দিন রাখলে আবার বেশি পেকে নরম হয়ে যায়, তো ওগুলো আবার নষ্ট হয়ে যায়। আর তরল লিকুইড জাতীয় কিছু জিনিস ওকে বলছিলাম দেওয়ার জন্য, দেখি সব ঠিকঠাক আছে কি না। দিয়েছিলাম আপনার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে, ওইটাও পাঠানোর জন্য বলছিলাম। সো নারকেল তেল, নারকেল তেলটা বেসিক্যালি আমি শীতে আসতেছে এখন একটু বেশি করে নিয়ে আসতে বলছে। ওরে বড়ো একটা ডিবি নিয়ে আসতো, হয়তো বড়ো ডিবি দুইটা একসাথে অ্যাডজাস্ট না করতে পারে, একটা ছোট একটা বড় নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। এতে ধনে গুঁড়া আর ওই যে আপনার বাচ্চা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, বাচ্চাদের জন্য শ্যাম্পু, আমার জন্য তেল, ও তেল ইউজ করে, তেলটা দিয়ে ক্রিমের সাথে অ্যাডজাস্ট করে আমি ত্বকে দেই। আর ফেস ওয়াশ, ক্লিন ক্লিনার ফেস ওয়াশটা কিন্তু অল স্কিনের জন্য ভেরি পারফেক্ট একটা ফেস ওয়াশ হচ্ছে ক্লিন ইন ক্লিনার, সবাই নিঃসন্দেহে দিতে পারেন, নো প্রবলেম। ডিস ওয়াশ এটাই অনায়াসে অনেকদিন চলে যাবে আমার। আর হচ্ছে সরিষার তেল একটা দিতে পারতেছেন বুতুর, ওই সরিষার তেলটা মূলত আনা হয়েছে জাস্ট শুধু ভর্তা খাওয়ার জন্য, সিমের ভর্তা বা আলুর ভর্তা, ঝালমুড়ি, চানাচুর, মুড়ি চুড়ি হালকা মেকে টেকে খেলে এক চামচ এক চামচ দিয়ে খাওয়ার জন্য, আর কিছু না, জাস্ট এটা আর কিছুই করবো না, জাস্ট শুধু ভর্তা খাওয়ার জন্য আনছি সরিষা তেলটা। আর এই নারকেল তেলটা আমি বেবিদের মাথায়ও দেবো, নিজেও দেবো। আর এই ফেস ওয়াশটা তো একদম অ্যামেজিং, কী বলবো, এটা দুর্দান্ত, সব ত্বকের জন্য একদম পারফেক্ট। আর এই শ্যাম্পু বাচ্চাদের জন্য, সরিষাতে এতটুকু সরিষা তেল আমার মাশাল্লাহ অনেক দিন চলে যাবে, যেহেতু শুধু ভর্তা খাবো বা ভর্তাতে ইউজ করবো, অন্য কিছু তো আর ইউজ করবো না। সো যে মেয়ে আবার ধনিয়া গুঁড়া প্যাকেটটা নিয়ে চলে গেছে ফাঁক দিয়া, ওইটা নিয়ে লাফালাফি করবে, খেলবে, একটু দেখবে সময়টা আছে যাক, তাও তো আমাকে ডিস্টার্ব করবে না, এটা নিয়ে বিজি থাকুক। সো এগুলো হচ্ছে আমার লিকুইড বা তরল জাতীয় জিনিসের যেগুলো ওনার বইলা দিছিলাম, উনি পাঠাইছে এগুলো। সো এগুলো হচ্ছে নারকেল তেল, না নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকার, খুব ভালো। আমি এটা মাথায় যেহেতু দেই আবার ত্বকেও দেই, ত্বকে ভিটামিন ই ক্যাপসুলের সাথে বা নাইট ক্রিমের সাথে বা লোশনের সাথে দিয়ে খুবই কাজ করে এটা, বা বেসন দিয়ে হালকা একটু গোলাপ জল দিয়ে নারকেল তেল সাথে দিয়ে একটা প্যাক বানালে মুখে দিলে এগুলো অনেক হেল্প করে। আপনি যদি ওই এমন বিউটি টিপস বা বিউটি অনেক কিছু জানতে চান, আপনি কমেন্ট মানে বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সবাইকে দেওয়ার জন্য। কারণ ওইগুলো আমি নিজেই ঘরোয়া অনেক প্যাক তৈরি করি আর মুখে দেই, লাগাই, আমি বাহিরের জিনিস বিশেষ একটা ইউজ করি না, যে নাইট ক্রিম বা এই সেই ওগুলো বিশেষ একটা ইয়ে করি না, ঘরে নিজেই ঘরোয়া রেমিডি বানিয়ে ত্বকে লাগাই। তো আপনি যদি চান আর কি জানতে বা কোনো আগ্রহ থাকে তো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। যে বেগুন বলছিলাম, যেহেতু সরিষার তেল পাঠাই আর সরিষার তেলের সাথে বেগুনও দিও, কয়টা বেগুন দিলে বেগুন পুড়ে বা একটু বেজে মানে তেল দিয়ে পুরো পুরো যে করে করে ওগুলো দিয়ে জাল জাল করে ভর্তা করে খাবো, সরিষার তেল দিয়ে আলাদা একটা টেস্ট লাগে। সো দিছে। আর এই যে মূলা, মূলার কথা কি বলবো, ওই মূলাটার জন্য আমার বড় মেয়েটা খুবই পাগল, ও মূলার তরকারি মূলা দিয়ে মাছ দিয়ে বড় মাছ দিয়ে যদি হালকা একটু বুনা করে দে খেতে খুবই পছন্দ করে, অন্য কোনো কিছুর জন্য আর বায়না করবে না, এটা দিলে অনায়াসে মশলা পেট ভরে খেয়ে ফেলবে মূলা তরকারি দিয়ে। সো বাবার ওর বাবার পছন্দের পেঁপে, কাঁচা পেঁপে, কাঁচা পেঁপে, মূলা, আলু, কয়েকটা সিম, টমেটো দিয়ে ভ্যারাইটিস টাইপের সবজি দিয়ে যে মিক্স একটা মানে নিরামিষ তৈরি করা হয় মাছ ছাড়া, ওইটা খেতেও খুবই পছন্দ করে ওর বাবা। সো বেসিক্যালি এটার জন্য পাঠাইছে কাঁচা পেঁপে আর সিম, ওইটাও ভর্তা খাবো, ফাঁক দিয়ে ভর্তা খাবো বা মাছ আছে বড় মাছ দিয়ে বোনা করে রান্না করব। এটা কিন্তু আনসিজনের সিম বা সই, এটা আমাদের এলাকায় সই বলা হয়, আমাদের এলাকা বাসায় সিম বা সই যে যেটাই বলুন, এটা কিন্তু এখন আনসিজনের, এটাও খেতে খুব ভালো লাগবে। সিজনের সময় তো অলটাম আমরা এমনি খেয়ে থাকি তাই না, সো আনসিজনে খেতে একটা আলাদা টেস্ট বা মজা লাগে। তো সবজির ভাজা, আমি আজকে সবজির বাজার দিয়ে বসছি, এরকম করে না মেজে গুছিয়ে রাখার কারণে একটাই, আমি আবার স্টেপ টু স্টেপ সবগুলো গুছিয়ে ফেলবো। যেমন শুকনা খাবার একটা রেখে দেবো, তারপর আপনার কলা একটাতে রেখে দেব, তারপর আপনার কাঁচা বাজার যেগুলো আছে এটা একটাতে রেখে দেব, মশলা যেগুলো আছে এগুলো আবার আলাদা করে রেখে দেব, তারপরে মানে সুবিধা হবে গুছাতে, তাই আমি এরকম করে রেখে তারপরে গুছাই, বেসিক্যালি সবসময় এভাবেই গুছাই। তারপরে এই যে বস্তা,
হাতে যে ইয়া বড় একটা বস্তা ছিল আমার ঘরে, ফার্স্ট এস্ট ফার্স্ট রেখেছিলাম, ওইটার ভিতরে কি আছে? এট ফার্স্ট যেটা বস্তাটা গড়ে নিয়ে আইছি এটার ভিতরে আছে পানি। শুনলে সবাই অবাক হচ্ছেন যে পানি, হ্যাঁ পানি। এই পানিগুলা না মূলত আপনার সিলেট যে মানে পুলিশ লাইন আছে ওইখানে নিজেরা তারা একটা ফিল্টারিং প্রসেস করে, পানিগুলা ফিল্টার করে, ফিল্টারিং একটা বড় হাউস ইয়ার আছে তাদের, ওইখানে প্রসেস করে সারা সিলেট ডিস্ট্রিক্টে যেখানে যেখানে পুলিশের ফাঁড়ি আছে, থানা আছে, আপনার পুলিশ লাইন আছে, যারা যারা পুলিশে কর্মরত আছে আর কি, যেখানে যেখানে সিলেট যতখানে সবখানে এগুলোকে তারা সাপ্লাই দিয়ে পাঠায়। তো অনেকগুলো পাঠায় বা অনেকগুলো প্রসেসিং করে এখানে দেয় তারা। আপনারা আপনার ফ্যামিলির জন্য নিতে পারেন, নিজেও ইউজ করতে পারেন, বাট পাবলিকের জন্য না, শুধু পুলিশ যারা আছে তাদের জন্য। সো আমার হাজব্যান্ড নিয়ে আসে, খাওয়া শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবে, প্রায় এটা এক দুদিন যাবে আল্লাহর রহমতে। সো এই যে সব বাজার পানিগুলো বের করে দিলাম, ওই বস্তাটাও খালি হয়ে গেলো, পেঁপেগুলো, কলাগুলো, বেগুনগুলো মাশাল্লাহ মোটামুটি ভালো, খারাপ না, আমার কাছে ভালোই লাগতেছে। কার কাছে কেমন লাগতেছে বা কোনটা কেমন বা কতটুকু তাজা বা কী, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানালে জানাতে পারেন। সো তারপরে হচ্ছে আমার কাঁচা শাকসবজির বাজারের ইয়ে শেষ, এত মেয়েদের খাবার এখান থেকে আবার বাইনা ধরছে, মেয়েরা চিপস, কেক, ললিপপ ওইগুলো নিয়ে যাবে, তো ওদেরকে দিয়ে দিলাম। আচ্ছা যাক খাক, ওরা খাইলে আমরা জ্বালাইবো কম, আমি আমার কাজগুলো এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো করে সেরে ফেলতে পারবো। ব্রেড, রুটি, নুডলস, সল্ট, বিস্কিট, ডিম, এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য, ওই আমরা খাই বাট আমাদের চেয়ে বেশি পাইটি হচ্ছে আমাদের বাচ্চার, ওদের জন্য ওইগুলো তো মূলত গড়ে রাখি, কারণ ছোটো মেয়েটা এখনও প্রপারলিভাবে ওই রকম ভাত খাওয়াটা শিখে নাই বা খায় না, খেলো অল্প খায় আর কি, তো এরকম মানে পেট ভরে আমাদের মতো খায় না। সো তার জন্য ডিম, কলা, রুটি, বিস্কিট এগুলো গড়ে রাখতে হয়, ওনার সে সবসময় রাখি। সো মোটামুটি মাসও যেহেতু শেষ, হালকা পাতলা কিছু বাজার করে নিলাম, মোটামুটি অনেক দিন চলে যাবে, আর যখন যেটা শর্ট পড়ে বা না থাকে বা লাগে তখন বললে আমার হাজব্যান্ড নিয়ে আসে, আর ওগুলো যতদিন চলাতে পারি চলালাম। তো যে বাচ্চাদের শুকনো খাবারগুলো বের করলাম, এগুলোকেও আলাদাভাবে একটা ঝুড়িতে বা একটা হাঁড়িতে রেখে আমি এক্সট্রাভাবে রেখে দেব, যেগুলো পাকরুমে নেওয়ার পাকরুমে নেব, যেগুলো ডাইনিং টেবিল উপরে গুছিয়ে রাখার ওইগুলোকে টেবিল উপরে রাখবো, যেগুলো ফ্রিজের ভিতরে বক্সিং করে হোক বা প্যাকেটিং করে হোক, র‍্যাপ প্যাকেটিং করে হোক রাখা দরকার, ওগুলোকে এভাবে প্যাক টেক করে আবার রেখে দেব। সো মেঝেতে এভাবে গুছিয়ে নিলে না প্যাক করতে বা জায়গাটা জায়গাটা রাখতে সুবিধা হয়, আর কি কি আনলো, কি কি জিনিস আনলো না বা বাদ পড়লো বা কোনটা সেটা বুঝতে সুবিধা হয় আর কি। এই যে আমার কাঁচামালের হাট বাজার বা আজকের বাজারগুলা। সো যদি আমার এই ফ্যামিলি ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন এবং আমার পাশে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইবার মাই চ্যানেল।